أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আজকের জাতীয় উলেমা মাশায়েক আইম্মা পরিষদ আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত উপস্থিতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিষয়টাকে আমরা ভিন্নভাবে দেখি এই যে 116 জন আলেম এবং 1000 মাদ্রাসাকে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য গণকমিশন যে রিপোর্টটা দিয়েছেন আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে রাজনীতি আছে পররাষ্ট্রনীতি আছে কৌশলও আছে পৃথিবীর সমর ইতিহাসের বিস্ময়কর একটি ঘটনা ছিল মক্কা বিজয় বিনা রক্তপাতে কুরাইশদের কাছ থেকে মুসলমানরা মক্কা বিজয় করেছিলেন তিনটি কৌশল অবলম্বন করে মক্কা আক্রমণের পূর্ব রাত্রিতে আবু সুফিয়ান এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সাহাবারা বললেন যে এত বড় একজন নেতা ওনাকে কিছু সম্মান দেওয়া হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি আমাদের প্রতিনিধি হয়ে গিয়ে বলেন কাবা গৃহের অভ্যন্তরে যারা আশ্রয় নেবেন তারা নিরাপদ নিজ গৃহের অভ্যন্তরে যারা আশ্রয় নেবেন তারাও নিরাপদ এবং আবু সুফিয়ানের বাসভবনে যারা আশ্রয় নেবেন তারাও নিরাপদ এই কৌশলটা অবলম্বন করায় বিনা রক্তপাতে বিশ্বের বিস্ময়কর একটা বিজয় অর্জন করেছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং তারা আমাদের 116 জনকে দিয়েছেন উদ্দীপ্ত করার জন্য বিপথে ভুল পথে পরিচালনা করার জন্য আমি একটা কথা বলি ইসলাম ধর্মে কোনো অমুসলমানের নামাজে জানাজা পড়ার কোনো বিধান নাই একজন মুসলমান ইন্তেকাল করলেই তার নামাজে জানাজা পড়াতে হবে আল্লাহকে বিশ্বাস করেন আল কোরআনকে বিশ্বাস করেন কিন্তু যেই ব্যক্তি তার জীবনাচারে আল্লাহর রাসূলের বা আল্লাহর নির্দেশাবলী তার জীবনাচারে অনুসরণ করেন না তাকে মুসলমান বলা যায় না সুতরাং আল্লাহর আল কোরআন রাসূলুল্লাহর সুন্নতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা কাজ করেন নিবেদিত প্রাণ সে আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করার পেছনে একটা দীর্ঘ পরিকল্পনা অবশ্যই রয়েছে আমাদের সেই পরিকল্পনায় যেতে হবে ববি হাজ্জার সাহেব একটা ভালো প্রস্তাব দিয়েছেন যে বিভিন্ন জেলাতে মামলা ঠুকে দেওয়ার জন্য ফলাফল কী হবে সেটা পরের কথা তারা আমাদের বিরুদ্ধে আমাদের লোকদের বিরুদ্ধে যারা নাকি ইসলাম এবং মুসলিম জাতিসত্তার চেতনায় বিশ্বাস করে এদেশে রাজনীতি করেন তাদের বিরুদ্ধে শত শত মামলা করে তারা হয়রানি করেছে আমাদের আলেম ওলেমা যাদের বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করেছেন তারা একটা মামলা ঠুকে দিতে পারেন আরেকটি কথা বলি যেহেতু তারা মাদ্রাসা বন্ধ করে আলেম ওলেমাদের চরিত্র হনন করে ইসলাম ধর্মটাকে মানুষের কাছে বিতর্কিত করে নিজেদেরকে মুসলিম পরিচয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেই সকল অমুসলিমদের জানাজা পড়া ঠিক কিনা মুফতি সাহেবদেরকে এটা সিদ্ধান্ত নিতে হবে আমার মনে হয় কোনো অমুসলমানের জানাজা পড়া ঠিক নয় সুতরাং যারা ইসলাম এবং আলেম ওলেমা এবং মাদ্রাসা বন্ধ করার জন্য সুপারিশ করেছেন তারা মুসলিমের নাম থেকে খারিজ হয়ে গিয়েছে সুতরাং তাদের নামাজে জানাজা পড়া আমাদের জন্য জায়েজ নয় প্রত্যেকটি মাদ্রাসায় আপনারা এই মর্মে দিতে পারেন যে তাদেরকে আমরা অমুসলিম ঘোষণা করেছি সুতরাং কোনো অমুসলিম যখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না আজকে গৌতম দাস তিনি অমুসলিম যদি মুসলমানদের বিরুদ্ধে কথা বলে আমরা মেনে নিই ঠিক আছে উনি মুসলিম না উনি মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেই পারেন এবং এটা মুসলমানরা স্বীকার করেন সূরা কাফেরুনের কারণে সূরা কাফেরুনে আল্লাহ বলে দিয়েছেন তাদেরটা তাদের তোমাদেরটা তোমাদের
কিন্তু মুসলিম পরিচয় দিয়ে যারা ইসলাম, ইসলামের ইসলামের জীবন ব্যবস্থা, আল কোরআন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলেন, তাকে মুসলমান হিসেবে ঘোষণা করা ঠিক হবে না। তাকে অমুসলিম হিসেবে ঘোষণা করেন, আমি আপনাদের কাছে এই আবেদনটুকু রেখে যাচ্ছি, মুফতি সাহেব এই বিষয়টা বিবেচনা করেন। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতিহুন করিম। বাংলাদেশ জিন্দাবাদ।